প্রশাসনের নজরদারি না থাকায় মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এখন সিএনজি স্টেশন ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। একুশে ফেব্রুয়ারি ঘনিয়ে এলে তড়িঘড়ি করে মিনারের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠলেও সারা বছরই পড়ে থাকে অযত্ন অবহেলায় ও অরক্ষিত অবস্থায়। এ কারণে ভাষা শহীদদের এই স্মৃতির মিনারের পবিত্রতা রক্ষার দাবি স্থানীয়দের। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন লাগোয়া শহরের প্রাণকেন্দ্র পুরনো কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয় 2011 সালে। তবে সীমানা প্রাচীর না থাকায় ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় শুরু থেকেই শহীদ মিনারটি অরক্ষিত। সে সুযোগে এখানে গড়ে উঠেছে সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড। এটা আমাদের মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। আসলে একুশে ফেব্রুয়ারি আসলে এখানে সবাই নজর দেয় এবং দৃষ্টি দেয়, এছাড়া আর কেউ এখানে কোনো দৃষ্টি আকর্ষণ করে না বা আসে না, দেখে না কি অবস্থা। পরিবেশটা খুবই নোংরা দেখতেছি, আশেপাশে মাদকাসক্তিতে ভরা আছে। মিনারের চারপাশে নোংরা পরিবেশ, যত্রতত্র ময়লা আবর্জনা, গড়ে উঠেছে মাদকসেবীদের আখড়া। রাতের অন্ধকারে শহীদ মিনারে বসেই মাদক সেবন করে মাদকসেবীরা। শহীদ মিনার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার নিদর্শন। এছাড়া প্রশাসনের উপস্থিতিতেই প্রকাশ্যেই চলে মাদক বিক্রি। জাতির চেতনার মূল্যবোধের প্রাণকেন্দ্র শহীদ মিনারের এতটা কাছাকাছি, মাদকের এই ধরনের অপব্যবহার এবং মাদক গ্রহণের যে দৃশ্য আমরা অবলোকন করছি, এতে সত্যি মারাত্মকভাবে আমরা মানে হৃদয়ে আমাদের হৃদয় রক্তাক্ত হয়ে গেছে। সব ছেলেমেয়েরা জুতা টুতা নিয়ে উঠে যায়, তারপর মাদকাসক্ত সবাই এখানে এসে এখানে করে, আমরা দেখি আর কি, প্রতিদিন আসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন নাগরিকরা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেন্সিলের বোতল অহরহ পড়ে আছে। আমরা আসলে সুশীল সমাজের ব্যক্তি হিসেবে আমাদের খুবই এটা খারাপ লাগে যে একটা শহীদ মিনার, একটা ভাষার মাস এবং শহীদ মিনারের পাশে যে একটা নোংরা একটা পরিবেশ, অনেক ছেলেপেলে এসে এখানে আড্ডা দেয়। তাছাড়া আপনি দেখছেন যে আমি গতকালকে দেখছি অনেকে যে একটা পবিত্র স্থান আমাদের শহীদ মিনার, এটার মধ্যে অনেকে পায়ে স্যান্ডেল জুতো পরে শু পরে এখানে ঘোরাঘুরি করে। আসলে এই যে বর্তমান জাতি কি শিখবে? বছরের প্রতিটা দিন যথাযোগ্য সম্মানে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই এবং এই জায়গাগুলোতে মাদকের অবাধ বিচরণ থেকে আমরা রক্ষা পেতে চাই। শহীদ মিনারের পরিবেশ রক্ষায় নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনগণকে আন্তরিক হওয়ার আহ্বান জানান মুন্সিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। এই জায়গাটা আমরা সবসময় পরিষ্কার করে রাখি, তারপরও যে কিছু কারণে যে রাতের বেলা এখানে অন্ধকার ছিল, আমরা এখানে বাতির ব্যবস্থা করে দিয়েছি এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে মুন্সিগঞ্জ পৌরসভা কোনো কৃপণতা নাই, সবসময় করে আসছে। মুন্সিগঞ্জ পৌরসভা প্রশাসনের প্রতি অনুরোধ যে তাদের মাধ্যমে আমরা এটা যেন একেবারে, যেহেতু এখানে কোনো গেট নেই, কোনো সিকিউরিটি নেই, আমরা চাই যে একটি গেটের মাধ্যমে আমরা এই জায়গাটাকে একটি নিরাপত্তা বলয় হিসেবে গড়ে তুলতে চাই। তবে প্রকাশ্যে মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই এলাকা যাতে সিএনজি স্ট্যান্ড গড়ে উঠতে না পারে আমরা সেটা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখব এবং কেউ যাতে কোনো অসামাজিক কার্যকলাপ, মাদক বিক্রি বা মাদক সেবনে এটা ব্যবহার করতে না পারে সেই বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত থাকবে এবং এই এলাকাকে আমরা যদি কেউ আইন অমান্য করেন তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন আমলে আনবো। এখানে কিছু সিএনজি বা ওগুলো স্ট্যান্ডের মতো অবস্থান করছে, তো আমরা গতকালকে আমার সহকারী কমিশনার ভূমি অভিযান করেছে এবং পানিশমেন্টও করেছে, মাদকের উপর দুজন পেয়েছে এবং জরিমানাও করেছে। আজকে আমার মনে হয় আমি একটু আগেও দেখে আসলাম যে ওখানে এখন মানে মোটামুটি একটু ফাঁকা রয়েছে এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারেরও অভিপ্রায় রয়েছে এবং স্যারের পরিকল্পনা রয়েছে ওখানে একটা কিছু করা, যাতে এই ধরনের মানে স্ট্যান্ড তৈরি করতে না পারে। ভাষা শহীদদের এই স্মৃতির মিনারের পরিবেশ ও পবিত্রতা রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।